পলিটিক্স গোটে আপনার দেখবে ভিন্ন রাজনীতি বিরোধ দল রাজনীতি শাসক দল রাজনীতি বিভিন্ন মেটর পরিধি রয়েছে কিন্তু নীতি আয়োগ এমতি এক ফোরম যদি আপনার দেখবে ইয়ে হচ্ছে প্লানিং বোর্ড কেন্দ্র সরকার প্লানিং বোর্ড কহিলে অত্যুত হবেনি পূর্ণ প্লানিং কমিশন কুয়া পরবর্তী পর্যায়ে দুই হাজার পনের নীতি আয়োগের করা এবং নীতি আয়োগের ই হচ্ছে নবম বৈঠক এবং প্রধানমন্ত্রী নরে মোদী তৃতীয় পাড়ি প্রথম নীতি আয়োগ বৈঠক যেমি আপনার কৈছে যে নিশ্চিতভাৱে পুনৰগঠন হোৱা ই নীতি আয়োগৰ প্ৰথম বৈঠক প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী অধ্যক্ষতাৰে ইমি এক ফ'ৰম যি ৰাজ্যৰ আপোনাৰ দাবী ৰখি পাৰিব ৰাজ্যকু কশ্যক ৰ আপোনাৰ লেটৰপাৰুই তিনিটি ফেজে নীতি আয়োগ বৈঠক হ'ব বৰ্তমান দেখিবমন্ত্ৰী মুখ্য শাসন সচিব যিমান কি ৰাজ্যৰ মুখ্য হিচাপে পৰিগণিত হ'ব সাম্বিধানিকম্পৰা হিচাপে অফিচিয়েল ৱৰ্ক সব চিফ ছেক্ৰেটৰী দ্বাৰা হিচাপে চিফ চক্ৰেটৰী

কিন্তু মিলিত ভাৱে মিলিত প্ৰচেষ্টাৰ আৱশ্যকতা ৰচি কিন্তু বিৰোধী মানে যেতিয়া আয়োগৰ এই বৈঠকক বৰ্জন কৰি নিশ্চিন্ত ভাৱেৰে গোটেই হাস্যস্পদ কথা দৃঢ় নিন্দাৰ কথা বুলি কোৱা যায় পাৰে কি দেখুন নিশ্চিত ভাবে বিকশিত রাষ্ট্র নিয়ে প্রধানমন্ত্রী আগর আহ্বান দিচ্ছেন নির্বাচন পূর্ব ইয়ে নির্বাচন পরবর্তী রণনীতি নোহে দুই হাজার সতচাশ মাসহার ভারত কু বিকশিত রাষ্ট্রে বিভিন্ন প্রয়াস বিভিন্ন বিভিন্ন যোজনা এবং বজেট রেখে তা প্রতলিত হল বিভিন্ন অর্থশাস্ত্র অর্থনীতি কৌ নিশ্চিত ভাবে বিকশিত রাষ্ট্র সেত বা সেত সম্ভব যেত আপনার মান বিকাশ করবে হব সেত যদি গার রা বিকাশ করবেনি গারে যদি সব সুবিধা মিলব তেমনি গারে যদি বিকশিত হব না রাষ্ট্র বিকশিত হল নাই পেছনে অরবান এবং রুরাল ই দুইটি কথা ফোকস রে রাখছি আজ বৈঠক এবং বিকশিত রাষ্ট্র যেমন আপনার কে এজেডা নিশ্চিত ভাবে বিকশিত ভারত দিহাজার সতচাশ রয়েছে এবং তা ভিতরে দুইটি ফোরম রাখা যাই অরবান ভাবে ডেভেলপমেন্ট করাছি শহরের সব সুবিধা উপলব্ধ রুন্ত প্রধান